রক্তদান শিবিরের আয়োজন করা হলো অল ইন্ডিয়া মোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে। শনিবার শহরের কামারপাড়ার একটি ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। 80 থেকে 100 ইউনিটের লক্ষ্যমাত্রা নিয়ে চলে শিবিরটি। সংগঠনের সপ্তম বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান, বৃক্ষরোপণ এবং দুস্থদের মধ্যে সাহায্য দানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ভারতবর্ষ জুড়ে এদিন 750টি জায়গায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। আমাদের এখানে যে আজকে রক্তদান কর্মসূচি নেওয়া হয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন। সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই সংগঠন রয়েছে। আজকে সারা ভারতবর্ষব্যাপী আমাদের 750টা জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা জলপাইগুড়ি আমরা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি আমরা এখানে সেটার আয়োজন করেছি। আমাদের সহযোগিতা করছে লায়ন্স ক্লাব। না, এটা আমাদের আজকে সপ্তম বর্ষ। আজকে আমরা প্রতিষ্ঠান যেটা করেছিলাম সারা ভারতবর্ষে সেই সংগঠনের সপ্তম বর্ষ। সেই সপ্তম বর্ষে আমরা তিনটা কর্মসূচি নিয়েছি, রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং দুস্থদের সাহায্য করা। তো আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমরা এই প্রোগ্রামটাকে এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত করছি, তার সাথে বৃক্ষরোপণ আমরা যাদেরকে রক্ত দিচ্ছে তাদেরকে একটা করে চারা গাছ দিচ্ছি, তারা সেটা বৃক্ষরোপণ করবে। আমাদের এই প্রোগ্রামটা আগামী বছরও হবে, আশা করি এটা কন্টিনিউ চলবে। আমাদের 80 থেকে 100 ইউনিট টার্গেট রয়েছে রক্ত। আমার নাম অমিতাভ সাহা, আমি আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আর আমাদের সংগঠন হচ্ছে আমরা জলপাইগুড়ি আর জেএমডিএ জলপাইগুড়ি।